শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে। এর ঝাঁজ অতি মারাত্মক। মানব সমাজে কত ধরনের প্রেমই তো আছে, তবে যত ধরনের প্রেমই থাকুক না কেন, পরকীয়া প্রেমকে সবাই একটু ভিন্ন চোখে দেখে। এটাকে অনেক সময় বিশেষ ধরনের প্রেমও বলা হয়। এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টা বেশি প্রাধান্য পায়। মহিলাদের মধ্যে পরকীয়া এদেশে এখনও ততটা জনপ্রিয় নয় যতটা পুরুষদের মধ্যে। পুরুষদের পরকীয়া প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি কম বয়সী, কোনো অল্প বয়সী মহিলা, এমনকি ক্ষেত্র বিশেষে যুবতীও হয়ে থাকেন। মহিলাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি সাধারণত কোনো মধ্যবয়সী পুরুষ হয়ে থাকেন। 30 থেকে 48 বছর বয়সীদের মধ্যে পরকীয়া প্রেম বহুলভাবে পরিলক্ষিত হয়। পরকীয়া প্রেম কেন হয়? পরকীয়ার প্রথম কারণ হলো আপনি হয়তো আপনার স্বামী অথবা স্ত্রীকে সময় দিতে পারছেন না। একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়। স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকিত্ব ঘুচে যায়। এমন কাউকে খুঁজতে থাকা থেকে পরকীয়ার সূত্রপাত। ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকীয়ায় জড়ায় না। মেয়েরা মূলত পুরুষের বৃদ্ধিবৃত্তিক আবেগীয় ও অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকে পরকীয়ায় জড়ায়। অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকীয়ায় জড়িয়ে থাকে। আপনার বন্ধু বান্ধব পুরুষরা কেউ যদি পরকীয়া করে থাকে, দেখবেন তাদের পরকীয়ার গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে। অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বৃদ্ধিবৃত্তি আবেগীয় কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করে। প্রত্যেক স্বামী এবং স্ত্রী শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে। যখন এসব চাহিদা পূরণ হয় না, স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন, মূলত তখনই পরকীয়ার সূত্রপাত ঘটে। একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে, বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে। বেড়ে যায় মানসিক ব্যবধান, যার কারণে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকীয়া। স্বামী অথবা স্ত্রী যদি চাকরিজীবী হয়ে থাকে, তাহলে তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বাংলাদেশে অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসেবে পার করে দেয়। এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকিত্ব ঘুচাতে তাদের কোনো আত্মীয় সম্পর্কের অথবা প্রতিবেশী কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়। অফিস সহকর্মী কিংবা বন্ধু বান্ধবদের পরকীয়ার গল্প শুনতে শুনতে অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।